Live Islamic Alochona Shunte, download Noor app, Robi. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন উজবেকিস্তানের ইসলামিক স্থাপত্যের উপরে নির্মিত রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে কো-স্পন্সর সীমা স্টিল। দর্শক আজকে আমরা আছি উজবেকিস্তানের রাজধানী তাশখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত বুখারা অঞ্চলে। এখানে একটি দুর্গ রয়েছে যেটিকে বুখারার দেয়ালও বলা হয়ে থাকে এবং আরও একটি নাম রয়েছে উজবেকিস্তানের হার্ড অথবা সিন্ধুকও বলা হয়ে থাকে এই দুর্গটিকে। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। এই দুর্গ আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো, বুখারা দেয়াল আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা এবং ইতিহাস তুলে ধরবো। তো প্রথমে আমি এবং শেখ আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুর্গের দিকে, চলুন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা এখন আর্ক দুর্গের উপরে অর্থাৎ বুখারার যে দেয়াল রয়েছে এই দেয়ালের উপরে অবস্থান করছি। আমি শেখ সাদিকুর রহমান আজহারের কাছে জানতে চাচ্ছি যে মোহতারাম, এই যে উজবেকিস্তানের সিন্ধু খ্যাত এই আর্ক দুর্গটি মূলত কেন বিখ্যাত আর এটাকে কেন বুখারার প্রাচীর বলা হয়? আলহামদুলিল্লাহ শেখ, আমরা আজকে দর্শকদেরকে উজবেকিস্তানের দুর্গটি দেখানোর জন্য নিয়ে এসেছি। বুখারার উত্তর পশ্চিম অংশে অবস্থিত এই আর্ক দুর্গ এবং এই দুর্গটি একেবারে চতুর্ভুজ আকৃতির একটি দুর্গ, যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে। বিশাল একটি দুর্গ এবং এটি আশ্চর্য এই জন্য যে এটি নির্মাণ করা হয় 5ম শতকে। এই আর্ক দুর্গটি এটি উজবেকিস্তানের সিন্ধু খ্যাত দুর্গ। এই দুর্গটি বেশ বিস্তৃত একটি দুর্গ, কালের ক্রমান্বয়ে শাসকের পর শাসকরা এসে এই দুর্গটাকেই প্রথমে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই এই দুর্গটাকে ধ্বংস করতে পারেনি, সক্ষম হয়নি। সর্বশেষ 1920 সালে রাশিয়ান সোভিয়েতের নেতৃত্বে এই দুর্গে আক্রমণ করা হয়। সেই আক্রমণে তারা এমন কিছু বোম ব্যবহার করে এই দুর্গের একাংশ নষ্ট হয়ে গেলেও এই আর্ক দুর্গের অতীত ঐতিহ্যকে পুরোপুরি তারা মিশিয়ে দিতে পারেনি। এবং আমরা আজকেও দেখেছি বিভিন্ন দেশের যারা দর্শনার্থী আসে প্রত্যেকে এসেই এই দুর্গটিকে দেখার জন্য চলে আসে। এখানে শুধু দুর্গই বিষয়টা এমন নয়, এখানটাকে সিন্ধুক বলা হতো এই জন্য শাসক গোষ্ঠীর বড় বড় শাসকরা তাদের বাসা ছিল এই আর্ক দুর্গের ভিতরে। দুর্গের প্রবেশদ্বারে রয়েছে একটি মসজিদ, এরপরে প্রবেশদ্বার পেরিয়ে রয়েছে সেনাবাহিনীদের ক্যাম্প, রয়েছে শাসকদের থাকার আবাসন, বিশাল বিশাল অট্টালিকা। দর্শক ইনশাআল্লাহ
আমরা প্রত্যেকটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাবো নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা। তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে কো-স্পন্সর সীমা স্টিল। বিরতির পরে আমরা আবারও কিছু দৃশ্য এবং ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমাদের সঙ্গেই থাকুন। সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে, তোমার পথে এই রমজানে রবির নির্দিষ্ট প্যাক রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে। রবি আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে কো-স্পন্সর সীমা স্টিল। আমরা এখন আছি আর্ক দুর্গে, যেটি বুখারার দেয়াল হিসেবেও পরিচিত। শেখের কাছে জানতে যাচ্ছি এই পর্যায়ে যে শেখ, এই যে আর্ক দুর্গ আমরা দেখতে পাচ্ছি সুবিশাল বিস্তর একটি স্থান, এবং বাইরেও কিছু রুম আমরা দর্শকদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো আসলে এই জায়গাগুলোতে তারা কি করতেন? আপনি বলেছিলেন যে শাসকরা এই সমস্ত এলাকায় বসবাস করতেন। অনেক ধন্যবাদ। আমরা এখন যে দুর্গটার মধ্যে আছি, পঞ্চম শতকে নির্মিত এই দুর্গ, যেই দুর্গের ব্যবহার ছিল সেই সময় থেকে নিয়ে আজ অবধি, যদিও এখন দর্শনার্থীরা শুধু এসে দেখে যায়। এক সময় ছিল মানুষের কোলাহলে পরিপূর্ণ এই নগরী। ইমাম বুখারীর জন্মস্থানের এই অঞ্চলে, পুরো এই বুখারা অঞ্চল, এই বুখারা অঞ্চলের ভিতরে আরেকটি অঞ্চল হিসাবে প্রসিদ্ধ এই আর্ক দুর্গটি। শহরের ভিতরে শহর খ্যাত এই আর্ক দুর্গের এখন যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বিশাল বিস্তীর্ণ একটি হলরুম। এই হলরুমটি রাজ্যসভার গুরুত্বপূর্ণ কার্যাদি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই হলরুমটি ব্যবহৃত হতো। এবং চেঙ্গিস খান যখন এই অঞ্চলে, এই বুখারা অঞ্চলে যখন আক্রমণ চালায়, আক্রমণের সময়ে এই হলরুম সহ এই পুরো প্রাচীর ঘিরে, পুরো দেওয়াল ঘিরে লোকেরা, এই এলাকার লোকেরা এখানে এসেই নিজেরা নিজেদেরকে হেফাজত করার জন্য, একটু সেফ থাকার জন্য এই জায়গায় অবস্থান নিয়েছিল। কিন্তু চেঙ্গিস খানের আক্রমণে অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল এই আর্ক দুর্গটি। এই দুর্গে অনেকগুলো কক্ষ রয়েছে, রয়েছে সেই সময়ের শাসকদের বাড়ি, রয়েছে মসজিদ, রয়েছে ছোট্ট কক্ষ যেখানে হাদিসের চর্চাও চলত, যেখানে এলমে দিনের চর্চা চলত, এমন প্রতিষ্ঠানও রয়েছে এই আর্ক দুর্গের ভিতরে। সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে, তোমার পথে রমজানে রবির নির্দিষ্ট প্যাক রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে। রবি এই দুর্গটি পুরোটা অঞ্চল জুড়ে বড় বড় প্রাচীর দ্বারা বেষ্টিত আছে, যেই প্রাচীরের উচ্চতা হচ্ছে 789.6 মিটার। উঁচু উঁচু প্রাচীর দিয়ে পুরো এলাকাটিকে ঢেকে রাখা হয়েছে, পুরো এলাকাটিতে প্রাচীর করে দেওয়া আছে। ধন্যবাদ শেখ। শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বহির আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজতের জন্য শাসকরা এখানে অবস্থান করতেন, তো দুর্গে অবস্থান করলে কি বহির আক্রমণ থেকে নিজেকে সেভ করা সম্ভব হতো? আসলে এই দুর্গগুলো কিন্তু অনেক প্ল্যান করে নির্মাণ করা হয়। যদিও এটি পঞ্চম শতকের একটি দুর্গ, তারপরেও সপ্তর্ষি মণ্ডলকে অনুসরণ করে 7টি স্তরে 7টি লেভেলে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। খুব মজবুতভাবে, শক্তিশালীভাবে নির্মাণ করা হয়েছে। এমনকি 1920 সালে সোভিয়েতের সময়ে এখানে বারবার আক্রমণ করা হয়, তারপরেও এটি কিন্তু পুরো একেবারে ধুলোর সাথে মিশে যায়নি, কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি অংশ কিন্তু ঠিকই আছে। এজন্য দুর্গগুলো যে অঞ্চলেই নির্মাণ করেছেন শাসক গোষ্ঠী, অত্যন্ত মজবুত এবং শক্তিশালীভাবে নির্মাণ করার কারণে অনেকটা শহরের অন্যান্য জায়গা যেমন ক্ষতিগ্রস্ত হয়, দুর্গের এই জায়গাগুলো একটু কম ক্ষতিগ্রস্ত হতো। ধন্যবাদ শেখ, আমরা দর্শকদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
বিষয়ক একটি মিউজিয়ামের ভিতরে আমরা আছি, যেটি আর্ক দুর্গের ভিতরে অবস্থিত। এই মিউজিয়াম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, কি কি রাখা আছে? শুক্রিয়া, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্নতাত্ত্বিক অনেক কিছু এখানে রয়েছে। বিশেষ করে আমির তৈমুর তার শাসনামলে অনেক কিছু ব্যবহার করেছেন, সেই ব্যবহার্য জিনিসপত্র এখানে রয়েছে। রয়েছে ম্যানস্ক্রিপ্ট, হস্তলিখিত কিতাব, যেগুলো আমিররা পড়েছেন, একসময় জ্ঞান চর্চা করেছেন, সেগুলো এখানে রয়েছে। রয়েছে আসবাবপত্র, রয়েছে ব্যবহৃত তীর ধনুক, রয়েছে পাথর দিয়ে সেই সময়ে আগুন জ্বালানো হতো সেই প্রক্রিয়া, রয়েছে পাথর দিয়ে তারা ছুরি হিসাবে পাথরকে ব্যবহার করত, সেটিও তারা সরাসরি এখানে দেখিয়েছেন। পানি খাওয়ার পাত্র রয়েছে, রয়েছে রান্নাবান্না করার কাজে ব্যবহৃত যে পাতিলগুলো, সেই পাতিলগুলো রয়েছে। অনেক বড় বড় পাতিল, দেখলেই বোঝা যায় এগুলো শত শত বছর আগে পঞ্চম শতকে নির্মিত। আর্ক দুর্গের ভিতরে এই নিদর্শনগুলো তারা ধরে রেখেছে, সেই মঙ্গোলীয় সময়ের, এমনকি উলুক ব্যাগের ব্যবহৃত জিনিসপত্র, আমির তৈমুরের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে এই এই মিউজিয়ামে। ধন্যবাদ শেখ, আমরা দর্শকদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, আমরা যখন হল রুমে প্রবেশ করেছি, প্রবেশদ্বারেই এখানে ইতিহাস লেখা আছে, এবং এই যে প্রবেশদ্বারে প্রবেশ করতেই এখানে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, শাসক গোষ্ঠীর দ্বাররক্ষী যারা ছিল তারা এখানে দাঁড়িয়ে থাকতো। বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে যখন শাসক, তিনি যখন দায়িত্ব পালন করতেন, যাতে করে শাসককে আঘাত করতে না পারেন, এজন্য তার দ্বাররক্ষীরা এখানেই অবস্থান করত। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল নতুন স্থানে নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।